এদিকে বিকেলে অমর একুশে বইমেলা ঘুরে দেখলেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন। রাষ্ট্রদূত ওয়েন সস্ত্রীক বইমেলার বাংলা একাডেমি অংশে চায়না বুক হাউসে যান এবং পরে বিভিন্ন স্টলে ঘুরে দেখেন। মেলা পরিদর্শনকালে তিনি কয়েকটি বইও কেনেন এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের চায়না বুক হাউসের কিছু বই শিশুদের উপহার দেন। বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে বেরিয়ে তিনি সোহরাওয়ার্দী উদ্যানে বিভিন্ন স্টলও পরিদর্শন করেন। বইমেলায় চীনা দূতাবাসের স্টল থাকায় তিনি আশা করেন এর ফলে চীনের ভাষা, সংস্কৃতি, মূল্যবোধ ও আধুনিক চীন সম্পর্কে পাঠকরা জানতে পারবেন এবং দুদেশের সম্পর্ক আরও জোরদার হবে। Especially for the mother language movement. We all know what language means for Bangladesh, especially for the liberation war, sort of things. It is identity, the value of Bangladesh. So that's the reason why China, our embassy, want to have a store for this fair. I believe our language, Chinese language, Bangla language, are assets for both our people.